हेलो गाइस अस्सलाम वालेकुम वेलकम बैक टू माय चैनल केमन आपनारा सबाई सबाई के वेलकम जानाच्छी दुबई तो आमरा एखन दुबईते आमी देखछी दुबई आपनाराओ देखुन जे आजके जाच्छी कोथाय आसले आजके निये जाच्छे आमार मामा उनी निये जाच्छेन निजे ड्राइव करे उनार गाड़ी करे जाच्छी आमरा तो आमरा जाच्छी होच्छे आजके माने फ्रेम टावारे একটা প্যারামের মতন টাওয়ার আছে ওইটাতে যাচ্ছি তো আমি তো দেখছি দুবাই আপনারাও দেখুন যাওয়ার সময় আসলে দেখছি যে অনেক সুন্দর আমার তো অনেক ভালো লাগছে বাচ্চারাও অনেক খুশি তো আপনারাও দেখুন দুবাই তো আমরা এখন যাচ্ছি হচ্ছে মানে আজকে যাচ্ছি আর কি সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে তারপরে বের হইছি আর কি সবাই তো আজকে যাচ্ছি ফ্রেম টাওয়ারে তো গাইস চলুন আপনারাও আমার সাথে ফ্রেম টাওয়ার দেখে আসি ওই যে দূরে দেখা যাচ্ছে ফ্রেম টাওয়ারটা আর এই যে এটা হচ্ছে বুর্জ খলিফা টাওয়ারটা আর কি এটা তো দেখে আমার ফাহিম তিশা এরা বলছে যে না আজকেই যাবে আম্মু আজকেই যাব বুর্জ খলিফা দেখব আজকে তো আমি বললাম যে আজকে এটা দেখো তারপরে আরেকদিন আমরা ওটাতে যাব ইনশাল্লাহ এখানে যেদিকেই চোখ যায় শুধু টাওয়ার কে টাওয়ার মানে চারিদিকে টাওয়ার দিয়ে সাজানো আর কি আসলে অনেক সুন্দর জায়গা আমার তো অনেক ভালো লেগেছে আর আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন এখানে গাড়িতে ফাহিমের আব্বু আর আমার মামা ওনার ওয়াইফ আর ওনার এক মেয়ে আর আমি ফাহিম তিশা আর আমার ছোট ছেলে সাফওয়ান আমরা দুই ফ্যামিলি যাচ্ছি আর কি ঘুরতে আমার মামার মেয়েটা অনেক কিউট মাশাল্লাহ এই যে আমরা চলে আসছি ফ্রেম টাওয়ারে ওই যে দেখা যাচ্ছে এই ফ্রেম টাওয়ারটা 60 তলার উপরে বলেছে আসলে ঠিক বলতে পারছি না যে মানে কত তলা কিন্তু 60 এর উপরে হবে এই যে টাওয়ারটা অনেক উঁচু আমরা এখন যাচ্ছি গাড়ির পার্কিং এর দিকে এখানে সবগুলো পার্কিং করেছে তো আমাদের গাড়িটা এখানে পার্কিং করে তারপরে মানে আমরা টাওয়ারের দিকে যাব এই যে আমরা গাড়ি পার্কিং করে টাওয়ারের দিকে যাচ্ছি ওখানে আসলে দেখলাম যে অনেক লাইন অনেক লম্বা লাইন উপরে যদি উঠতে চাই তাহলে অনেকক্ষণ লাগবে যেহেতু অনেক লম্বা লাইন তো মামা বলছেন যে আজকে মানে এটাই দেখব যদি জলদি বের হতে পারে তাহলে অন্যদিকে যাব না হলে বাসায় চলে যাব আর কি এটা দেখে তো আমরা এখন এটার জন্য টিকিটের জন্য যাব টিকিট নিয়ে তারপরে উপরে উঠব আর কি গাড়ি পার্কিং করে অনেক দূরে হাঁটে যাইতে হচ্ছে তো আমরা সবাই যাচ্ছি এখন লাইনের মধ্যে দাঁড়াইছি টিকিট কেটে সবাই এখন লাইনের মধ্যে এই যে আমার মামার প্রিন্সেস ডান্স করছে
টাইম ডান্স করা তো এর সাথে ওকে ওকে মেনি থ্যাংক ইউ। এই যে আমরা লাইনের মধ্যে একটু একটু করে যাচ্ছি, আসলে প্রচুর মানুষ সবাই আমাদের মতন দেখতে আসছে আর কি। এই যে আমরা অনেকক্ষণ লাইনের মধ্যে দাঁড়ানোর পরে ভিতরে ঢুকেছি। ঢুকানোর পরে উপরে দেখছি যে মাছের মতন কি যেন একটা নড়াচড়া করছে। মাছের মতন কিন্তু মাছ না। এই যে এখানে যেগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু রিয়েল না, কম্পিউটারের সাহায্যে করেছে মনে হয়। অনেক সুন্দর লাগছে, পুরনো, এদেরও পুরনো ঐতিহ্য ধরে রেখেছে। এই যে আমরা এখন উপরে ওঠার জন্য লিফটের জন্য ওয়েট করছি। এই যে সবাই লিফটে উঠছি, লিফট থেকে মানে উপরে ওঠার সময় দেখতে কিরকম লাগে আপনারা দেখুন। কান
এই যে আমরা উপরে চলে আসছি। So please be reminded not allowed to sit in the class. You can walk and kneel down. Exit will be in the opposite side. Please have a walk. Down. এই যে আমরা উপরে উঠতে দেখছি যে একটা গ্লাস, সেটা দিয়ে নিচে একদম সবকিছু দেখা যাচ্ছে। তো এটার উপরে সবাই হাঁটছে, আমরাও হাঁটছি। হাঁটার সময় ভালো করে যদি নিচে তাকান তাহলে কিন্তু হাত দুর্বল হয়ে যায়, অনেক ভয় লাগে। এই যে এদিকে হচ্ছে নিউ দুবাই, বুর্জ খলিফা দেখা যাচ্ছে টাওয়ারটা। এদিকে হচ্ছে নিউ দুবাই, আমি যতটুকু শুনেছি এগুলা সব নিউ দুবাই। এই যে আমি হাঁটছি এখন, অনেক ভয় লাগছে, নিচে দেখছি না, উপরে দেখে হাঁটছি। এই যে এদিকে হচ্ছে ওল্ড দুবাই, এই যে এগুলা হচ্ছে সব ওল্ড দুবাই। এই যে এখানে স্ক্রিনের মতন যেটা দেখা যাচ্ছে ওইটাতে স্ক্রিনশট দিয়ে সবাই পিকচার তুলছে, আমরাও তুলেছি। তো এখানে পিকচার তুলে নিচে যদি বলে ক্লিন করে দিতে তাহলে ক্লিন করে দিচ্ছে এরা। তো আমরা ফ্যামিলিরা মিলে একটা তুলেছি, সেটা ক্লিন করে এরা সুন্দর একটা ফ্রেম করে দিয়েছে আমাদেরকে, 200 দিরহাম নিয়েছিল। এই যে আমরা নেমে যাচ্ছি এখন, নামতে কীরকম লাগে আপনারা দেখুন, দৃশ্যটা দেখতে কীরকম লাগে, অনেক সুন্দর লাগে আসলে। আপনাদের কেমন লেগেছে তা আমাকে কমেন্টে জানাবেন। এই যে আমরা সবাই নিচে নেমে আসছি, আমরা উঠেছি একদিকে আবার নেমেছি আর একদিকে, তো মানে এদিকে যাইতে হয় আর কি। তো আমরা এখন চলে যাচ্ছি, যাওয়ার সময় এই যে দেখুন স্ক্রিনে কি দেখাচ্ছে। ভিডিও করো না সামনে।
সো গাইস, এখন আমরা চলে যাচ্ছি বাসায়। আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন। আর আমরা যেখান থেকে এসেছি ওইখানে, মানে ওইখান থেকে আসতে 4 ঘন্টা লেগেছে, আসতে যাইতে 4 ঘন্টার 4 ঘন্টা 8 ঘন্টার জার্নি। সো গাইস, আপনাদেরও যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।